আপনাকে একদম সহিহ হাদিস বলছি, কথাটার প্রতি সুবিচার করেন আর করে আকল করার চেষ্টা করেন। কি রাসূলুল্লাহ এক সাহাবি সম্পর্কে একদিন বলছেন কি, নিয়মার রাজুল খুরাইম, নিয়মার রাজুল খুরাইম লাউলা তুলু জুম্মাতিহি ওয়া ইসবালু ইজারিহি। খুরাইম আসাদি বলে একটা সাহাবির নাম নিয়ে রাসূলুল্লাহ বলছেন, এই যুবক সাহাবি খুরাইম কত ভালো ছেলে, কত ভালো ছেলে, এত সুন্দর ছেলে, যদি তার ভেতরে দুটা বদ স্বভাব না থাকতো তাহলে এর মতো ভালো ব্যবহারের ছেলে আর কেউ হতো না। দুটো বদ ব্যবহার আছে যার কারণে ছেলেটা ভালো হতে পারছে না। কেমন কথা গো, শুনল অন্য সাহাবি, রিপোর্ট করে দিল খোরাইমের কাছে গিয়ে। এই খোরাইম শোনো, কি ভাই, ওই যে তোমার সম্বন্ধে নবীজি একটা কথা বলেছেন সেটা শুনে এলাম। কি যে আমার নাম নিয়ে বলেছেন? বলে হ্যাঁ, তোমার নাম নিয়ে উনি বলেছেন। খুশি হয়ে গেছে যে আল্লাহু আকবার, আমার নাম নিয়ে নবীজি কথা বলেছেন। কি বলেছেন, কি বলেছেন? এবার শুনছে কথাটা কি, রাসূলুল্লাহ বলেছেন খোরাইমের মাথার চুলগুলো যদি ঘাড় পর্যন্ত ঝুলে না থাকতো, এটাকে বলা হয় জুম্মা চুল, জুম্মা চুলগুলো যদি তার ঘাড়ে না নেমে যেত, ঘাড় থেকে যদি উপর পর্যন্ত কেটে বরাবর করে রাখতো তাহলে ভালো ছেলে হতো, কিন্তু ঘাড় থেকে চুলগুলো নিচু দিকে নেমে গেছে, দেখতে দূরে থেকে বেটি ছেলেদের মনে হচ্ছে, এটা ভালো ব্যবহার নয়। আর আর একটা রাসূলুল্লাহ বলছেন ইসবালো ইজারিহি, ওর পরনে যেটা পায়জামা আছে ওর পায়জামাটা গোড়ালির নিচে পর্যন্ত চলে যায়, তো যদি ওর পায়জামাটা গোড়ালির উপর পর্যন্ত থাকে আর ওর জুম্মা চুলগুলো যদি ঘাড়ের উপর থেকে থাকে তাহলে বদ স্বভাব থেকে ছেলেটা মুক্ত হয়ে যাবে আর ছেলেটা সুন্দর একটা আদর্শবান যুবক হিসাবে দেখা দেবে। বেচারি মনে মনে বলছে আল্লাহজি, রাসূলুল্লাহর চোখে আমি উত্তম ছেলে নই কেন যে আমার দুটো বদ ব্যবহার আছে, আমার মাথার চুলকে বাড়াতে বাড়াতে ঘাড় পর্যন্ত নিয়ে চলে গেছি, এত দূর করা জায়েজ নয়, অতএব আমি রসুলের নজরে দাগি আর আমার পাজামা গোড়ালির নিচে পর্যন্ত ঝুলে গেছে, অতএব আমি রসুলুল্লাহর নজরে দাগি, আমি উত্তম ছেলে হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারিনি। কী করলো এবার? ইতাত কাকে বলে, রসুলের ফরমাবরদারি কাকে বলে? সাথে সাথে দৌড়ে গেল বাড়ি, ফাখাজা সুফরাতান, সে দেশের মানুষের বাড়িতে প্রত্যেকের ছোট ছোট চাকু এবং ছুরি থাকত, চাকু নিল কিংবা ছুরি নিল আর নিয়ে কোনো নাপিতকে না ডেকে নিজে নিজে চুলগুলোকে ধরল আর চাকু দিয়ে কেটে কেটে ঘাড়ের উপর পর্যন্ত বরাবর করে নিল, একটা কাজ হয়ে গেল, আর নিজের চাকু দিয়ে নিজের ওই ছোরাখানা দিয়ে পায়জামার নিচু অংশটাকে কেটে দিয়ে গোড়ালির উপর পর্যন্ত তুলে দিয়ে সেলাই করে নিল, আর নেয়ার পরে একাই একাই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে নেমার রাজল খোরাইম, নেমার রাজল খোরাইম, রাসূলুল্লাহর বলি অনুযায়ী ভাষা অনুযায়ী কত ভালো ছেলে আমি খোরাইম, কত ভালো ছেলে আমি খোরাইম, কেন আমি আমার চুলগুলোকে ঘাড় বরাবর না রেখে ঘাড়ের উপর পর্যন্ত কেটে নিয়েছি, এক, এবং আমার পায়জামাকে কেটে গোড়ালির উপর পর্যন্ত তুলে দিয়েছি, দুই, আর এই দুই কারণে আমি ভালো মানুষ হতে পারিনি, আর দুটাই কাজ যখন করে দিলাম তখন আমি ভালো মানুষ হয়ে গেলাম। এক্ষুনি জানতে পারলো, এক্ষুনি নিজেকে বদলে নিল, তো তাহলে ইতাআত কাকে বলে? আমার ভেতরে কোনো দোষ আছে, আমি এই দোষটা রাখবো না, যদি থাকে তো আমার রসুলকে ভালোবাসা হবে না, আর রসুলকে যদি ভালোবাসতে না পারি তাহলে তো আমার সব গেল, আল্লাহকে যদি ভালোবাসতে না পারি তো সব গেল। করে দিল আপনার যেগুলো আমল সেগুলোতে
আপনি বুঝতে পারেন না যে কটা কটা আমল আমি রসুলকে রাজি করার জন্য করছি আর কটা কটা আমল আমি রসুলকে নারাজ করার জন্য করছি, সবাই বুঝতে পারছেন। জর্দা দিয়ে পান খেছেন, রসুল কি খুশি হবে? দাড়ি দিকে কেটে রেখেছেন, রসুল কি খালি মুসাফা করে গলাতে গলা লাগিয়ে গালে চুমু খাবে? ওরে আমার উম্মত রে, মদ খেয়ে চলে যাচ্ছেন, আল্লাহ তাআলা কি বলবেন একে বড় চেয়ারখান দাও তো জি, খাস বান্দা আমার, এটা এটা কি বলবেন? বিবাহগুলো করছেন তো হারাম তরিকাতে, পরের মেয়েকে নিয়ে পালিয়ে ইদ্দত নাই টিদ্দত নাই আর এভাবে সংসার কেটে যাচ্ছে, আপনি বলুন তো এটা কি সুন্নতি তরিকা? যেগুলো ব্যবসা করছেন তো ধুলিয়ানের বাজার কত দূরে আছে আর চাঁদপুরের নদীটা কত দূরে আছে? চাঁদপুরের নদী থেকে উপরে উঠছে 150টা গরু, গা হাতকে ধইয়ে দিয়ে গরুর গায়ে পাউডার মাখাচ্ছে, 2-3-4-5টা লেবার সাদা সাদা পাউডার 2 ঘন্টা ধরে, আর পেটে জ্বালা আছে গরুর, ভুখা ফাঁকা পেট আর চামড়াগুলো চিকচিক করছে, বাজারে নিয়ে যাচ্ছে তো 13,000-এর গরু 18,000-এ বিক্রি হচ্ছে। কে করছে এগুলো? সব তো মুসলমানের বাচ্চা করছে। তো এই কাজগুলো যে করছেন তো করার কালে বুঝতে পারেন না যে এই কাজে আল্লাহর রসুল রাজি হবে, আল্লাহ তাআলা রাজি হবে? যদি বলেন যে হ্যাঁ হবে তাহলে চালিয়ে যান, আর যদি আপনার বিবেক আপনাকে বলে হিসাব দিতে হবে রে জলিল, রেহাই পাবি না, তাহলে আজই ছেড়ে দেন, কাল করিয়েন না। জি, কতটি লম্বা কথা আপনাকে বলতে হবে, একটা কথা শুনুন। হযরতে ইবনে আব্বাসের বাড়ির সামন দিয়ে জুমার নমাজ পড়াতে আসছেন কে? হযরতে উমার। নমাজ পড়াতে যদি আসছেন তো খেয়াল করেননি ছাদের উপর থেকে একটা 1.5 হাতের পাইপ দিয়ে পানি পড়ছে মেঝেতে। তো হযরতে আব্বাসের বাড়িতে মুরগি জবে হয়েছে, তো কাটা গলা থেকে কিছু রক্ত ঝরেছে, আবার ছাদে বাসন ধোয়া কিছু পানি ছিল, রক্ত মিশানো পানি নল দিয়ে পড়ছে, আর ওখান দিয়ে হযরত উমর চলে যাচ্ছিলেন, মাথার উপরে জামার উপরে পড়ে গেল লাল লাল পানি, দেখছেন দেখে বলছেন ইন্না লিল্লাহ, এই তো নাপাক পানি পড়ে গেল গায়ে, দেখলেন যে এই যে নল, রাগ করে গর 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 করতে করতে বাড়ি ফিরে গেলেন, বাড়ি গিয়ে নতুন জামা অন্য জামা গায়ে দিয়ে এলেন, এসে বলে দিলেন একজনকে যে পাইপটাকে খুলে ফেলে দাও, মানুষের গায়ে পানি পড়ছে, ক্ষতি হচ্ছে। একজন লোক ওখানে চড়ে পাইপটাকে খুলে ফেলে দিল, নল হটে গেল। নমাজ পড়ে এসে হযরতে আব্বাস জানতে পাচ্ছেন যে আমার বাড়ির পাইপটাকে খুলিয়ে দিয়েছে কে? তো উমার। তখন আদবের সাথে হযরত উমারের সামনে খাড়ো হয়ে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহে ইন্না হাজাল মাকান আল্লাজি ওয়াজাহু ফিহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, আমি আল্লাহর কসম খেয়ে বলছি উমার, ওই পাইপটা আমি নিজে লাগাইনি, এটা রাসূলুল্লাহ তার হাত দিয়ে নিজে বসিয়েছেন, ওই জায়গাটাকে ভাঁজ করেছেন তো রাসূলুল্লাহ, পাইপটাকে বসিয়েছেন তো রাসূলুল্লাহ, পাইপটাকে বসিয়ে জায়গাটাকে জ্যাম করেছেন তো রাসূলুল্লাহ, আমি ওখানে হাত লাগাতে যাইনি, আর সেই পাইপটাকে আজকে তুমি খুলে ফেলে দিলে। কি উনি বললেন? পাইপ বসিয়েছেন কে? তো রাসূলুল্লাহ। জায়গা বাছাই করেছেন কে? তো রাসূলুল্লাহ। মশলা লাগিয়েছেন কে? তো রাসূলুল্লাহ। ভেঙে ফেললেন কে? তো আপনি। আর যেমন এই কথাটা বলা যে রাসূলুল্লাহ নিজের হাতে চয়েস করে এই জায়গাতে পাইপটা লাগিয়েছিলেন, সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসকে ডেকে বলছেন, ইন্নি আযাম আন তাসআদা আলা আতিকি, আমার মন বলছে হে আব্বাস, সিঁড়ি আনতে হবে না,
আমি এখানে দাঁড়াচ্ছি, আর তুমি আমার ঘাড়ের উপরে চড়ে নাও। আর ঘাড়ের উপরে চড়ে নিয়ে যেখানে পাইপটা ছিল সেই জায়গাটাতে আবার লাগিয়ে দাও। আমি পাইপটা খুলে ফেলেছি, বড্ড বেয়াদবি করেছি। কেমন করে বেয়াদবি? এটাতে রসুলের হাত লেগেছে, আর রসুলের হাত দ্বারাই ওই জায়গাটাতে বসেছে। রসুলের পছন্দ ছিল এই জায়গাটা। তাহলে আমি রসুলের লাগানো জিনিসটাকে খুলে ফেলে দিয়ে রাসুলের সাথে আমি কিন্তু ভালো ব্যবহার করিনি। রাসুলের চয়েস করা জায়গাটাকে আমি খুলে ফেলে দিয়ে রাসুলের চয়েসকে আমি আঘাত করেছি। তাহলে আল্লাহ পাকের রাসুলের পছন্দ, আল্লাহ পাকের রাসুলের জিনিসটাকে ছোঁয়া, জিনিসটাকে নাড়া, তাকে আমি উল্টে দিয়েছি, পাল্টিয়ে দিয়েছি। তার মানে রাসুলের সঙ্গে আমি নাফারমানি করে দিয়েছি। এই রকম নাফারমান হয়ে উমার দুনিয়াতে বাঁচবে না। এক্ষুনি লাগাও, এক্ষুনি জায়গাটাকে পরিষ্কার করে দাও। খোলা পাইপকে লাগিয়ে দিলেন। কেন লাগালেন? রসুলুল্লাহ লাগিয়েছেন, কাজে রসুলুল্লাহ লাগা জিনিসকে আমি নাফারমানি করে পাল্টাতে যাব না। আপনি মনে মনে বলুন তো যে রাসুলুল্লাহর কথার উপরে, আর রাসুলুল্লাহর কাজের উপরে, আর রাসুলুল্লাহর সুন্নাতের উপরে এক একটা মানুষের ভালোবাসা কত ছিল, যে তার বিধানগুলোকে পাই পাই করে অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করে। আর আজকের জমানার মানুষ না নর, না নারী, না ছেলে, না মেয়ে, কেউ সম্মানের সাথে পালন করতে চেষ্টা করে না। আমি ধীর গতিতে বলছি বলে আপনি মনে মনে ভাবছেন যে বেশিক্ষণ বলা হয়নি। একদম আপনাকে বলছি, 1 ঘন্টা 7 মিনিট আমার আপনাকে কথা শোনা হয়ে গেল। একটা হাদিস আর শুনেন না গা, যদি আল্লাহ তাআলা আক্কেল দেয় হয়তো মা খালাগুলো সব বাড়ি চলে গেছে না কি জানি না, আপনি শুনিয়ে দিয়েন ওদেরকে। মুগীরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করবেন বলে এই পাড়ার একটা বেটি ছেলেকে দেখে এলো। দেখে এসে রাসূলুল্লাহকে বলছেন যে আল্লাহ রাসূল, আমি উত্তর পাড়ার উমুকের বেটিকে বিবাহ করব। তো ওর বাড়ি গেছিলাম, তো ওই মেয়েটির বাবার সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, কথা পাকা। তখন রসুলকে জিজ্ঞেস করে বলছেন, হাল রায়তা হা, যেটাকে তুমি বিয়ে করবা সেটাকে কি এক নজর দেখেছ? বুঝছেন না, ওকে কেন দেখবা? সাহাবিদের আমলে বউ দেখার রেওয়াজটা ছিল না। রসুলুল্লাহ পারমিশন দিলেন যে বিয়ে করবে সে যেন একমাত্র দেখে, এছাড়া অন্য কেউ নয়। আবার কেন? তো রসুল বলছেন যে আনসারি বেটি ছেলেদের চোখ একটু টেয়ারা হয়, তো না দেখে বিয়ে করবা? সোহাগ রাতের দিন যদি বহুটা তোমার দিকে তাকায় তো টেয়ারা চোখ দেখে মনে হবে কি যে তোমার দিকে তাকায় না, ও জমসেদের দিকে দেখছে, এরকম লাগবে। তখন তুমি কহবে যে শালা কোন টেরিকে বিয়ে করে আনলো রে, মন ভেঙে যাবে। এই জন্য রসুল বলছেন কি, ফাইন্না ফি আয়নিল আনসারে শাই, আনসারি বেটি ছেলেদের চোখে কিছুটা আপত্তি আছে, এই জন্য দেখে নাও। দেখে নেওয়ার পরে তুমি তাকে চয়েস করো, যাতে পরে কোনো ঝগড়াঝাটি না হয়। মুগীরা বিন শোবাকে বলছেন, বিয়ে যে করবা তো মেয়ের বাবার সামনে সাথে কথা বলে নিয়েছো, আর নিয়ে হ্যাঁ হ্যাঁ মিলিয়ে চলে এসেছ, মেয়েটাকে এক নজর দেখো, দেখে নিলে ভালো হবে। এবার তার পরের দিন গেছে যে তখন মেয়ের বাবাকে গলিতে ডেকে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বাবা, কালকে তো কথাবার্তা হলো, তো ফের আজকেই যে তুমি চলে এসেছ, কি ব্যাপার, আজকেই বিয়ে করবা নাকি? তো জামাই তখন বলছে, জি না,
আপনার মেয়েটাকে দেখব এই জন্য এলাম। আর যেমন দেখব কথাটা বলা, এই বেচারি মেয়ের বাবারও কান খাড়া, আর ওর বাড়িওয়ালি ছিল একটু দূরে ও কান খাড়া, আর কান খাড়ো করে দেয়া বলছে ই কোন কথা বলছে, আজব কথা, মেয়েকে দেখব মানে মানে নিয়ম নাই, রেওয়াজ নাই, কেন দেখবে তুমি আমার মেয়েকে, বিয়ে করো করে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে তুমি দেখো। তো শেষে বেটি ছেলেটি গেটের কাছে খাড়ো আছে আর বাপ আর মা যে এইরকম বচসা করছে, তখন লোকটি বলছে মুগিরা বিন শোবা যে আরে বাবা আমি তো বিনা দেখাতে বিয়ে করে নিতাম, কিন্তু আমি রাসূলুল্লাহকে যখন বললাম তখন উনি আমাকে বললেন যে দেখে নাও, দেখে নিতে গেলে মায়া মহব্বত বাড়বে, দোষ ত্রুটি সম্পর্কে অবগত হতে পারবে, এই জন্য এসেছি। তাও মেয়ের বাবা কটবিস করছে, তখন যেটা আসল বউ হবে ও তখন দরজার কাছে ডিউঢ়ির মাঝে এসে পর্দার ভিতর থেকে ডেকে ওকে বলছে ওয়াইন কানা আমারা কান্নাবিয় সাল্লাল্লাহু সাল্লাম ফানজুর ইলাইয়া ওয়াইলান তামরকা ফা উহাজ্জিরুকা হাজরা, এ আল্লাহর বান্দা মুগিরা বিন শোবা তুমি আমাকে বিয়ে করবে তার জন্য গতকালকে কথা বলে গেছো আমার বাপের সাথে আর আজকে আমাকে দেখতে এসেছো, তো তুমি বলছো যে আমাকে আল্লাহর রাসূল দেখার জন্য বলেছেন, এবার আমি বলছি মেয়েটা বাড়ির যদি তোমাকে আল্লাহ পাকের রাসূল বলে থাকেন যে যাও যে দেখো তাহলে তুমি আমাকে দেখো, আর যদি রসুলুল্লাহ বলে না থাকেন আর ফাঁকে দিয়ে যদি তুমি আমাকে দেখে নাও তাহলে ওহাজ্জেরকা আমি তোমাকে এমন ঢং ধরাবো, আমি তোমাকে এমন ঢং ধরাবো সবক শেখাবো যে জীবনে ওই সবক কিন্তু তুমি আর ভুলবে না। বেটি ছেলেটারও কত শক্ত ঈমান যে বলছে নবী যদি বলে থাকে তো দেখো আর নবী যদি বলে না থাকে তো ফাঁকি দিয়ে আমাকে দেখিও না। আর আমার দেশের বেটি ছেলে যদি কয়ে যে তোকে দেখতে এসছে মাথাটাতে কাপড় দে, তো বাংলাদেশের নাটকটা দেখেছেন কেউ, বাপ বেটিকে ডেকে বলছে যে আকলি এখানে এসে বস, তো জামাইটা দেখবে তো চেয়ারে বসবে কি যেটা জামাই দেখতে সে ওর গোড়াতে যে বসে গেছে, আর ওর বাপকে কয়েছে বাপ এই ছেলেটা আমার খুব পছন্দ হয়েছে আমাকে এর সঙ্গে বিয়ে দিতে হবে, আর বিয়ে যদি তুমি না দাও তো কেরাসিন তেল খাই আমি আত্মহত্যা করব। তাহলে দুনিয়া এগিয়ে গেছে কত দূরে, অথচ এরা সাহাবীর বেটি, রসুলুল্লাহর ফরমান যদি থাকে তাহলে আমি চেহারা দেখাবো, আর রসুলুল্লাহর ফরমান যদি না থাকে তো আমি চেহারা হরগিজ খুলবো না, আর যদি ফাঁকি দিয়ে তুমি চেহারা আমার দেখে নাও তো এমন বিপদ ডেকে আনবো যে তোমার চোদ্দ গুষ্টি কিন্তু সুধরে যাবে। আল্লাহজি যেমন সেই দেশের বেটা ছেলেদের ভিতরে ঈমান ছিল পোক্তা, তেমনি সে দেশের নারীদের ভেতরেও ছিল ঈমান পোক্তা, এরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত ছাড়া কিছু বুঝত না, এই জন্য এদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কি এরা সব পাস, কেউ ফেল নয়, সব পাস। কতটি পাস? বদর যুদ্ধে 313টা সাহাবি এরা পাস। যেদিন মক্কাতে হুদাইবিয়ার দিন বাবুরের গাছের তলায় 1400 জন সাহাবি হাতের উপরে হাত রেখে বয়াত করেছিল, সেটির সম্বন্ধে নবীজি বলছেন এই 1400 জন সাহাবিকে আল্লাহর জাহান্নাম ছুঁয়েও দেখতে পারবে না, পাস। যেদিন রসুলুল্লাহ মরে গেছেন সেদিন সাহাবি ছিল 1,24,000। এতটি সাহাবি সম্পর্কে এবার আল্লাহ তাআলা ডিক্রি দিয়ে কি বলছেন, রাজিয়াল্লাহু আনহুম ওয়ারাজু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সাহাবিটির উপরে, সমস্ত সাহাবিটির উপরে, তার মানে
রাসূলের ইন্তেকালের সময় 1,24,000 সাহাবী ছিল, সবটি সাহাবীর উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন আর এরা আল্লাহকে পেয়ে রাজি হয়ে গেছে। কেন তো বলছে লেমান খাশিয়া রব্বা, এই জন্য যে এই লোকগুলো যতটি আছে এরা নিজের পরওয়ারদিগারকে বলে তার কানুনকে বলে সব সময় বুকের ভেতরে ভয় ভরে রেখেছিল, কোনোদিন রবের সঙ্গে নাফরমানি করে নাই, কোনোদিন আল্লাহর বিরুদ্ধাচরণ এরা জীবনে করে নাই, এরা জীবনে কোনোদিন একটা নাফরমানি পর্যন্ত করে নাই। তার জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে আমি সবটির উপরে রাজি হয়ে গেলাম, তোমরা সবাই আমার উপরে রাজি হয়ে যাও। এর মানে হলো এই 1,24,000 সাহাবী সব কটাই পাস, তাদের বেটারা আমরা আর তাদের বেটিরা আমরা, অর্ধেকটি ফেল। অর্ধেক কেন কহিলে যে মনীষ বারোয়ানা কহ, যে বারোয়ানাই ফেল। আর একজন বলছে বারোয়ানা কেন কইছো যে মনীষ, 100টার ভিতরে 95টাই ফেল, 5টা কোনো রকম টেনে টুনে পাস। এই জন্য দুনিয়াতে এসেছিলাম, হ্যাঁ এইরকমভাবে বাঁচবো, বেঁচে কবরে যাব। হিচকে চা গয়া হুমায় কুচ ইউ কহতে কহতে গঙ্গি হো গই জবান আপনি কো মুসলমান কহতে কহতে, মুসলমান কহতে কহতে। কিসি কাফির নে পুছা কি ইয়ে কোন সা মহিনা হ্যায়, কিসি কাফির নে জো পুছা কি ইয়ে কোন সা মহিনা হ্যায়, হাত সে পানি গির গয়া রমজান কহতে কহতে, রমজান কহতে কহতে। কাফের চায়ের দোকানে বসে চা খেছে, আমিও চা গিলাস হাতে করেছি, কাফের জিজ্ঞেস করছে মজুর এটা কোন মাসে তোর গে হ্যায়, আর যেমনি কহ কোন মাস তখন গিলাসটাকে থুয়ে দিয়ে দেখো চাবে, হায় 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 রমজান যাবে। তো কাফের যখন বলছে কোন মাস তখন আমার মাথাতে আসছে রমজান মাস, তার আগে রমজানকে মনে থাকে না। এই ইমানে কাজ হবে দাদুরা, সোজা সোজা কথা বলছি, মজলিস খালি করে দিয়েছেন আর জবরদস্তি করা উচিত নয়। আর সারা দেশব্যাপী আন্দোলন চলছে, 12টা পর্যন্ত জালসা শেষ করো আর দেশের খেলনার বাজারকে বন্ধ করো, বেটি ছেলের দোকানকে বন্ধ করো, কারা করো তো জালসা কমিটি করো। সোজা সোজা 6-7টা ছেলেকে লকড়ি ডাং হাতে দিয়ে বলো খেলার যদি দোকান সাজে তো ট্যাং ভেঙে ব্যান্ডেজ করে বাড়ি পাঠিয়ে দেব, কোন মায়ের লাল খেলার সামান নিয়ে আসতে পারে। সোজা সোজা বাংলাতে বলেন যদি বেটি ছেলের সামান নিয়ে এসেছো তাহলে মেয়েরে মাথাকে ফাটিয়ে ব্যান্ডেজ করে তোমার বাড়ি পৌঁছে দেব, কোন মায়ের লাল দোকান লাগাতে পারে মেয়ে ছেলেদের সামান নিয়ে। আপনি ঠিক হন, 12টায় জালসা শেষ করুন আর বাকি 4 ঘন্টা ঘুম পাড়ুন, ফজরের টাইমে উঠে জামাতে নামাজ আদায় করুন, আর যদি সারা রাত জালসা শুনবেন ফজরের বেলায় ফো ফো করে ঘুম দিবেন যদি নামাজটা ছুটে যায়, তো 20টা জালসা শোনার চাইতে ওকে লাত মেরে উল্টে দেওয়া ভালো, ফজরের জামাতটা ধরা তার চাইতে অনেক গুণে ভালো। আর শুনবেন রাত 12:30 আরও চালাতে হবে, আর চালাতে হবে না, শুধু এইখান থেকে এই অঙ্গীকারটা করে উঠুন, বাঁচব 60 বছর। চলে গেল এতটি দিন, আর কয়টা দিন আছে এইটি সোজা হয়ে কাটাবো, টেঢ়া বেঁকা হয়ে কাটাবো না, আল্লাহ যাতে রাজি হবে সেটাই করব, রাসূল যাতে রাজি হয় সেটাই করব, এমন সংকল্প করে এই ওয়াজগুলোকে শুনলেন তো শোনার পরে এই নিয়ত নিয়ে বাড়ি যান, আল্লাহ যেন আপনাকে সফলতা দান করে, এটাই আমার আপনার কাছে আরজি। এবার বাড়ি যাওয়ার আগে যতটি টাকা ছিল সবটি কি ভোজপুরিকে দিয়ে দিয়েছেন? খালি কি ওই দোয়া করবে আর আমি দোয়া করব না? আচ্ছা আমাকে তো এক একটু দোয়া করতে হবে, আপনার জন্য না হবে না, আমার বাড়ি থেকে ওর বাড়ি আর মাত্র 35 কিলোমিটার দূরে, তো তাহলে তো মোটামুটি দূরের দিক দিয়ে আমরা মোটামুটি কাছে,
তো একটু আমার কাছে আসেন, আমিও গুনাহগার মানুষ, যদি একটু দোয়া করি। উঠেন, সবটির কাছে নিব 500, 100, 50, শেষ।